হ্যালো এভরিওয়ান আমার নাম রুনুইয়াসমিন ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আমরা পিএসসি ক্লাকশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষাকে ভিত্তি করে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করি যেখানে অনেকগুলো ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি আজকে 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 ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা প্রিভিয়াস যে আমি ভিডিওগুলো করেছি সেগুলো না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে লিখে নিতে পারো বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো তো প্রথম প্রশ্নে আমরা চলে যাব বলা হয়েছে আগা খান কাফ কোন খেলার সাথে যুক্ত অবশ্যই এটা কিন্তু হকি খেলার সাথে যুক্ত আগা খান কাপ তাহলে এই হকি খেলার সাথে আরেকটি কাপ যুক্ত রয়েছে তার নাম আজলান আজলান এটা কোন খেলার সঙ্গে যুক্ত হকি খেলার সাথে যুক্ত এবার এই খেলার একটাই বিশেষত্ব মানে এই আজলানসা কাপের একটাই বিশেষত্ব যে এটা শুধুমাত্র মালয়েশিয়ার মধ্যে হয়ে থাকে মালয়েশিয়া এর মধ্যে হয় তো এবার দু সালে যেটা হয়েছিল সেটাও মালয়েশিয়ার মধ্যেই হয়েছিল তো এবার পাকিস্তান কিন্তু কে হারিয়ে কে জাপান জাপান কিন্তু এক্ষেত্রে জিতে গেছে দুই সালের আজলানসা কাপ তাহলে আদাল সাহা কাপ সবসময়ই কিন্তু কোথায় হয় মালয়েশিয়ার মধ্যে হয়ে থাকে এবার আমরা তো হকি কি মানে হকির সঙ্গে বা যে কোনো খেলার সাথে যুক্ত কতগুলো প্লেয়ার রয়েছে সেগুলো আমরা পড়েছি কোন দেশের কি খেলা স্পেশাল ন্যাশনাল গেম কি রয়েছে সেগুলো আমরা পড়েছি আজকে পড়বো হচ্ছে এর সাথে যে কতগুলো খেলার সাথে যুক্ত কতগুলো টার্ম রয়েছে সেই টার্মগুলো আমরা টার্মগুলো আজকে জানবো যেমন টাইম ট্রায়াল তাহলে সাইকেল রেস করার সময় টাইম দিয়ে কিন্তু টাইম ধরেই তো আমরা রেসটা করি ওই জন্য টাইম ট্রায়াল কথাটি সাইক্লিংয়ের সাথে যুক্ত পয়েন্ট রেস তাহলে রেস করি আমরা কি সাইকেল নিয়ে রেস করি তাহলে রেস হচ্ছে পয়েন্ট রেস সাইক্লিংয়ের সঙ্গে যুক্ত ট্র্যাক রেস তার মানে এটাও রেস তাহলে এটা নিশ্চয়ই সাইক্লিংয়ের সঙ্গে যুক্ত স্প্রিন্ট স্প্রিন্ট মানে ওই যে সাইকেল নিয়ে গিয়ার মানে হঠাৎ করে এরকম করে যে লাফানো হয় ব্যাপারটা মানে গিয়ার করে উপরে ওঠানো ওটাকে বলা হয় স্প্রিন্ট একদম স্প্রিংয়ের মতো যেটা করে তো ওটা হচ্ছে সাইক্লিংয়ের সঙ্গে যুক্ত তো এইভাবে যদি একটু রিলেট করার চেষ্টা করো ইমাজিন করার চেষ্টা করো তাহলে অবশ্যই কিন্তু এগুলো মনে থাকে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো বলবে যে এই কথাটি মানে কিসের সাথে যে ফ্রি স্টাইল এটা কোন গেমের সাথে যুক্ত এটা সুইমিংয়ের সাথে যুক্ত তাই তো তাহলে এবার আমরা পড়বো হচ্ছে জিমনাস্ট জিমনাস্ট যেটা হয় জিমনাস্টিক সেই জিমনাস্ট খেলার সাথে যুক্ত কিছু টার্ম যেমন ফ্লোর এক্সারসাইজ তোমরা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট নিতে পারো ফ্লোর এক্সারসাইজ তার মানে জিমনাস্ট খেলার সময়ে নিচের ফ্লোর থেকে সে এক্সারসাইজ করে করে উপরে উঠবে সেট আপ তার মানে জিমনাস্ট খেলার জন্য কি হয় একটা ভালো সেট দরকার হবে কারণ সে নিচে থেকে উপরে উঠবে তারপরে প্যারালাল বার হরিজেন্টাল বার মানে সে প্যারালালভাবেও যেতে পারে মানে সে প্যারালালভাবেও যেতে পারে আবার হরিজেন্টভাবেও কিন্তু সে জিমনাস্টিকের জন্য উপরে উঠতে পারে আর পুশ আপ পুশ আপ জিমন্যাস্ট করার জন্য যে পুশ আপ করা হয় তো এই জন্যই হচ্ছে এই টার্মগুলো এর সাথে যুক্ত এবার যেটা রয়েছে আমাদের এরপরে যেটা রয়েছে তেরাকি তেরাকি মানে হচ্ছে সুইমিং সুইমিংয়ের সাথে যুক্ত কিছু ইম্পর্টেন্ট টার্মস আমরা দেখব যেমন বাটারফ্লাই বাটারফ্লাই স্নুকার তাহলে যখন ওই যে সাতার কাটে তখন দেখতে অনেকটা শরীরটাকে কি হয় প্রজাপতির মতো লাগে বলে বাটারফ্লাই স্নুকার বলা হয় আর কল পুল তাহলে সে সাঁতার আমরা কোথায় কাটি সেটা পুল পুলের মধ্যে তাহলে পুলটা হচ্ছে আমাদের সুইমিং সুইমিংয়ের সাথে যুক্ত বা তেরাকির সঙ্গে যুক্ত ফ্রি স্টাইল তাহলে ফ্রি স্টাইল এটা হচ্ছে একটা সাঁতার কাটার স্টাইল কিন্তু হ্যাঁ তো ফ্রি স্টাইল হচ্ছে তেরাকির সাথে যুক্ত লেন স্প্রিং বোট বোট মানে কি নৌকা তাহলে নৌকা আর নৌকা যেটা রয়েছে সেটা তো সুইমিং এর সাথেই যুক্ত হবে তাহলে তেরাকির সাথে যুক্ত লেন স্প্রিং বোট টুইস্ট টুইস্ট করে মানে যখন এ পাশে যাইতে যাইতে যেতে যেতে হঠাৎ করে যে যে সুইমার আছে সে হঠাৎ করে এই পাশে যেতে যেতে হঠাৎ করে টার্ন করে তো ওটাকে বলে টুইস্ট করে তো টুইস্ট এটা হচ্ছে তেরাকি বা সুইমিংয়ের সাথে যুক্ত ডলফিন নিক ডলফিন মাছগুলোর মতো তারা যখন সুইম করে তখন সেটা ডলফিন নিক বলা হয় তো এই সকল কথাগুলো কিন্তু তেরাকি বা সুইমারের সুইমিংয়ের সাথে কিন্তু যুক্ত তাহলে আজকে এই তিনটা গেমই কিন্তু আমরা দেখলাম নেক্সটে আরও অনেক গেম রয়েছে সেগুলো সম্পর্কে আমরা দেখে নেব। পরের প্রশ্নে আমরা চলে যাব বলেছে নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজ্য সীতারাম রাজু কিন্তু রামপা বিদ্রোহের সাথে যুক্ত রামপা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজু এবার আরও অনেক বিদ্রোহ রয়েছে যেমন কুকা বিদ্রোহ এটা অনেকবার পরীক্ষায় আসে এই যে কুকা বিদ্রোহ এটা কোথায় হয়ে থাকে হ্যাঁ কুকা বিদ্রোহ কিন্তু পাঞ্জাবের মধ্যে হয়ে থাকে এটা জগৎ জাহার মাল হ্যাঁ জভার মাল এর নেতা কিন্তু এই বিদ্রোহের নেতা তাহলে কুকা বিদ্রোহ কোথায় হয় এটা পাঞ্জাবের মধ্যে হয়ে থাকে এবার ঠিক তেমনই সন্ন্যাসী বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ রয়েছে একটা সম্পর্কে আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি সেটা আনন্দ মঠ থেকে আনন্দ মঠ থেকে সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে জানতে পারি এবার পাগলা পান্থ বিদ্রোহ যেটা রয়েছে পাগলা পাগলা পান্থ বিদ্রোহ এটা কোথায় হয় এটা হচ্ছে বাংলার মধ্যে হয়েছিল তখন হ্যাঁ তখন তো বেঙ্গল বলা হতো তো সেখানে পাগলাপান্ত বিদ্রোহ হয়েছিল পরীক্ষায় আসে এই পাগলাপন্থ বিদ্রোহের সাথে যুক্ত নেতার নাম কি তার নাম কিন্তু কর্ণ শাহ কর্ণ শাহ ঠিক আছে এবার এই আবার নীল বিদ্রোহ আসে এই যে নীল বিদ্রোহ এটা তো আমরা জানি বাঙালি হয়েছিল কিন্তু কোন জেলার মধ্যে হয় সেটা কিন্তু আমাদের নদিয়া জেলার মধ্যে নদীয়া জেলার মধ্যে এই নীল বিদ্রোহটা কিন্তু হয়ে যায় এই নীল বিদ্রোহটা সময়ে যুক্ত যে নেতা দুজন রয়েছেন একটা দিগম্বর বিশ্বাস দিগম্বর বিশ্বাস আর বিষ্ণু বিশ্বাস বিষ্ণু বিশ্বাস ঠিক আছে তাহলে এই দুজন কিন্তু নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত ঠিক তেমনই সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ যেটা কবে হয় উনিশশো সালে এর সাথে যুক্ত কিন্তু সিধু আর কান্নু আর চাঁদ আর ভৈরব ভৈরব এই কজন কিন্তু যুক্ত এবার যেটা রয়েছে সাঁওতাল বিদ্রোহ হলো মুন্ডা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ যেটা হয় সেটা ভীষণ গুরুত্বপূর্ণ আঠারোশো সালে হয় এই মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত যে নেতা তিনি কিন্তু বিরসা মুন্ডা বিরসা মুন্ডা বিরসা মুন্ডা ঠিক আছে এবার এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে আরেকটা রয়েছে কুয়ার বিদ্রোহ কুয়ার যেটা রয়েছে কুয়ার বিদ্রোহ এটা আসামের মধ্যে হয় এবং এখানকার নেতা কিন্তু গোমঘর কুয়ার গোমঘর কুয়ার কুয়ার ঠিক আছে তাহলে এটা হলো আমাদের সব জনজাতি বিদ্রোহ বিভিন্ন জায়গায় কিন্তু এরা রেস করা হয়ে রেস হয়েছিল সেই সময় এবার আমাদের তাহলে উত্তরটি কী হলো রাম্পা বিদ্রোহ বারদৌলি বিদ্রোহ বলেছে বারদৌলি নামক জায়গাটি কোথায় রয়েছে বারদৌলি এটা কিন্তু রয়েছে গুজরাটের মধ্যে আসলে কি হয় যখন সাইমন কমিশন ভারতে আসে এত উনিশশো সালে তখন গান্ধীজি কিন্তু সেক্ষেত্রেই ব্যস্ত থাকেন তো সেই সময়ে বিদ্রোহ হয় বারদলিতে তখন গান্ধীজি কাকে পাঠিয়েছিলেন এই বারদলিতে বিদ্রোহ করার জন্য সর্দার বল্লভ ভাই প্যাটেলকে পাঠিয়েছেন বল্লভ ভাই প্যাটেলকে পাঠিয়েছিলেন ঠিক আছে প্যাটেল ঠিক আছে যাকে আমরা কি বলি আয়রন ম্যান অফ ইন্ডিয়া হ্যাঁ আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত এই সর্দার বল্লভভাই প্যাটেল যখন বার্দলি সত্যাগ্রহতে যুক্ত হন এবং সাকসেস পান তখন বারদলির যে মহিলারা রয়েছে সেই মহিলারাই কিন্তু তাকে সর্দার উপাধি দিয়েছিলেন বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি সেই সময়ই দেওয়া হয় উনিশশো সালে এবার পরে আমরা যেটা দেখব আর্য সমাজকে প্রতিষ্ঠান করেন আর্য সমাজ প্রতিষ্ঠান করেন দয়ানন্দ সরস্বতী এবার তাহলে ও অপশান কোথায় রয়েছে দয়ানন্দ সরস্বতী অপশান নাম্বার সি এবার এই যে আমাদের অনেকগুলো সমাজ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো যেমন রাজা রামমোহন রায়ের বানানো কিছু সমাজ রাজা রামমোহন রায় রামমোহন রায় তিনি কি করেছিলেন আঠেরোশো পনেরো সালে আত্মীয় সভা গঠন করেন আত্মীয় সভা গঠন করেন কিন্তু আঠেরোশো সালে এই আত্মীয় সভাটারই নতুন নাম হয়ে থাকে ব্রাহ্মসভা ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ তাহলে বলবে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠান করেন রাজা রামমোহন রায় তাহলে এটা কোথায় রয়েছে কলকাতা আর এটাও রয়েছে কলকাতা কারণ এটাই পরবর্তীকালে মানে ব্রাহ্ম সমাজ নাম দিয়ে থাকে ব্রাহ্ম সমাজ সমাজ পরবর্তীকালে দুটি ভাগে ভাগ হয়ে যায় একটা হয় আদি আদিব্রাহ্ম সমাজ আদি ব্রাহ্ম সমাজ আর একটা হয়ে থাকে বেদ সমাজ এই বেদ সমাজের তখন লিডার হয় কেশবচন্দ্র কেশব চন্দ্র আর এই আদি ব্রাহ্ম সমাজের লিডার হয়ে থাকে দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তাহলে এটা হলো রামমোহন রয় এবার এই যে রামমোহন রয় তিনি কিন্তু দুটা হচ্ছে পত্রিকা লিখেছেন মানে বই লিখেছেন একটা হচ্ছে সংবাদ কৌমুদি সংবাদ কৌমুদি তিনি এটা বাংলা ভাষায় লিখেছিলেন আর মিরাতুল আকবর মিরাইতুল মিরাইতুল আকবর আকবর এটা কিন্তু তিনি ফার্সি ভাষায় লিখেছিলেন এই দুটি গ্রন্থ তাল লেখা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন আকবর সেকেন্ড আকবর দ্য সেকেন্ড রাজা উপাধি কিন্তু তাকে দেওয়া হয়েছিল রামমোহন রায় কোন রোগে মারা যান সেটা ম্যানিন জাইট ম্যানিন জাইট রোগে কিন্তু মারা যায় এটা কি ব্রেনের যে একটা লেয়ার রয়েছে মেনিনজাইট সেটার জন্যই কিন্তু তার রোগ হয় এটা একটা কিন্তু ভাইরাস জনিত রোগ ভাইরাস জনিত কিন্তু রোগ মেনিনজাইটিস এটা তো হলো আমাদের ব্রাহ্ম সমাজ এবার আরেকটি রয়েছে প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজ এটা কে গঠন করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ গঠন করেন তবে কত সালে সেটা গঠন করেন সেটা আমাদের জানতে হবে তাই তো উনিশশো সাতষট্টি মে হুম সাতষট্টি সালে কিন্তু প্রার্থনা সমাজ গঠন করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ আর দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ তাইতো দয়ানন্দ সরস্বতী কী গঠন করেছিলেন আর্য সমাজ গঠন করেন আর্য সমাজ গঠন করেন সমাজ গঠন করেন এবার এই দয়ানন্দ সরস্বতী কিন্তু শুদ্ধি আন্দোলন শুদ্ধি আন্দোলন করেন মানে যে মানুষগুলো হিন্দু ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোন ধর্মে চলে গেছিলো তাদেরকে রিটার্ন করার জন্য শুদ্ধি আন্দোলন প্রচলন করেছিলেন দয়ানন্দ সরস্বতী তার যে শিষ্য ছিলেন তার শিষ্যের নাম হচ্ছে হংসরাজ হংসরাজ আর এই হংসরাজের জন্যই যেটা রয়েছে ডিএভি স্কুল যেগুলো রয়েছে এগুলো কিন্তু সব ব্যাদি স্কুল মানে আর্য সমাজের যে দয়ানন্দ সরস্বতী সেই দয়ানন্দ সরস্বতীর হিসেবেই মানে ওদের আন্ডারেই কিন্তু এই স্কুলগুলো রয়েছে ডিএভি স্কুল গুলো। এবার পরের প্রশ্নে আমরা চলে যাব নিচের কোনটি খারিক ফসল খারিক শস্য আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে পাট তাহলে আমাদের যে ফসলগুলো হয় সিজন ভিত্তিতে আমরা তিনটি ভাগে ভাগ করি একটা রবি শস্য এখানে আমি লিখছি একটা রবি শস্য আর একটা রয়েছে খারিফ খারিফ শস্য আর একটা রয়েছে জাইদ জাইদ শস্য ঠিক আছে রবি শস্য হয়ে থাকে শীতকালে যে ফসলগুলো হয় সব রবি শস্য যেমন আমরা গম পেয়ে যাই তারপরে যে শীতকালে যে ফসলগুলো রয়ে থাকে তো স্পেশালি গম এগুলো হচ্ছে কি শীতকালে তোমরা আমরা সকলেই জানি কি কি ফসল হয় তো সেগুলো সব কিন্তু রবি শস্যের মধ্যে পড়বে আর খারিফ শস্য যেটা রয়ে থাকে সেটা বর্ষাকালে যে ফসলগুলি হয় বর্ষাকালে সেগুলোকে বলা হয় খারিফ শস্য যেমন হয়ে থাকে পা ধান সয়াবিন হ্যাঁ সয়াবিন তারপরে তুলা হুম এগুলো কিন্তু সব কি হয় বর্ষার সময় হয় বা খারিফ শস্য তো এখানে অপশনে ছিল পাট তাহলে উত্তর হয়ে যাবে পাট এবার জাইদ শস্য যেটা রয়েছে সেটা গরমের সময় হয় মানে শীতকাল শেষ হওয়ার পরে এবং বর্ষাকালের কিছু আগে মানে বর্তমান যে সিজ টাইমটা আছে এখানে যে ফসল উৎপন্ন হয় সেটাকে জাইদ বলা হয় হ্যাঁ তাহলে আমি কি বললাম এটাকে গ্রীষ্মকালে বলতে পারো গ্রীষ্মকালে খুব অল্প সময়ের জন্য যে ফসলটা চাষ করা হয় সেটাকে জাইদ বলা হয় যেমন আমি শশা জাতীয় যে জিনিসগুলো তরমুজ জিনিস এই জাতীয় ফসলগুলো এই যাই টাইমে মানে যাই শস্য নামে পরিচিত যেটা খুব অল্প টাইমের জন্যই করা হয় তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অবশ্যই আমাদের পাঠ এবার এই যে আমরা পড়লাম এর সাথে যুক্ত আরও কতগুলো কালচার সম্পর্কে আমরা জানব যেমন পিসি কালচার আমি বাংলায় লিখছি এখানে হ্যাঁ পিসি কালচার পিসি কালচার পিসি কালচার মানে হচ্ছে মাছের চাষ মাছের চাষ সেরিকালচার কালচার সেরি কালচার শেরি কালচার মানে রেশম কিটের চাষ রেশম কিটের চাষ ঠিক আছে ঠিক তেমনই আমাদের পিসি কালচার হলো সেরি কালচার হলো ওলেরি কালচার ওলেরি কালচার ওলেরি কালচার মানে হচ্ছে সবজির চাষ সবজির চাষ ভিটিকালচার ভিটিকালচার মানে হচ্ছে আঙ্গুরের চাষ আঙ্গুরের চাষ তারপরে এপিকালচার এপিকালচার মানে মৌমাছির চাষ মৌমাছির চাষ পোমাম কালচার পোমাম কালচার মানে হচ্ছে ফলের চাষ ফ্লোরিকালচার মানে হচ্ছে ফুলের চাষ তাই তো তাহলে এতগুলো কালচার সম্পর্কে আমরা কিন্তু জেনে নিলাম এবার চলে যাব পরের প্রশ্নে তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত দেখো তিস্তা নদী যেটা রয়েছে তার পশ্চিম ভাগ মানে এই জায়গাটা রয়েছে পশ্চিম ভাগ আর এটা হবে পূর্ব ভাগ তাহলে পশ্চিম ভাগটা কিন্তু তরাই নামে পরিচিত তাহলে উত্তর হয়ে যাবে তরাই আর পূর্ব ভাগটা ডুয়ার্স নামে পরিচিত এবার এই যে তিস্তা নদী রয়েছে এই তিস্তা নদীকে কেন্দ্র করে পশ্চিম এবং পূর্বের যে ভা বৈচিত্র্য রয়েছে ভূমিগুলোর সেটাই আমরা জানবো এই যে পশ্চিম ভাগ এক্ষেত্রে কিন্তু উচ্চ উচ্চতা কিন্তু অনেক বেশি হয় আর এদিকের উচ্চতাটা তুলনামূলকভাবে কম হয় এখানে যে কিছু শৃঙ্খ লক্ষ্য করা যায় যেটা হচ্ছে আমাদের সান্দাকফু হুম সান্দাকু ফালুট টাংলু দার্জিলিং হিল দার্জিলিং হিল এগুলো সব লক্ষ্য করা যায় এই পশ্চিম অংশে বা তরাই অঞ্চলে কিন্তু ডুয়ার্স অঞ্চলে লক্ষ্য করা যায় দূরবিন্দ্রা হিল দূরবিন্দ্রা দূরবিন্দ্রা হিল আর এই দূরবিন্দ্রা হিলের সর্বোচ্চ শৃঙ্খের নাম হচ্ছে ঋষিলা ঋষিলা এখানকার সর্বোচ্চ শৃঙ্খ কিন্তু দূরবিন্দ্রা হিলে ঠিক আছে তারপরে বক্সা এই যে বক্সা যে হিলটা রয়েছে এগুলো কিন্তু সব লক্ষ্য করা যায় ডুয়ার্স অঞ্চলে ডুয়ার্স মানেই হচ্ছে দরজা তার মানে ভুটানে যাবার দরজা কিন্তু এটা ভুটানে যাবার দরজা ঠিক আছে এবার তরাই মানেই হচ্ছে স্ব্যাশ্বেতে সে অঞ্চল এই তরাই মৃত্তিকাটা কী চাষের জন্য ভালো হয়ে থাকে এটা কিন্তু আনারস চাষের জন্য বিখ্যাত ঠিক আছে আর তরাই অঞ্চলটা অনেক স্যাঁত মশার প্রাদুর্ভাব অনেক বেশি লক্ষ্য করা যায় ঠিক আছে এবার এই যে আমাদের এটুকু তরাই এবং ডুয়ার্স তো হয়ে গেল এর সাথে যুক্ত আরও কিছু টার্মস রয়েছে যেমন বলবে দিয়ারা দিয়ারা কেমন জমি তাল কেমন জমি হ্যাঁ না তারপরে হচ্ছে বারেন্দ্র বারেন্দ্র ভূমি কেমন জমি তাহলে এই বারেন্দ্র ভূমি কিন্তু অনুর্বর অনুর্বর হয়ে থাকে এই বারেন্দ্র ভূমিটা। এবার তাল অঞ্চলটি কি হয়ে থাকে এই অঞ্চলটি আমাদের দক্ষিণ দক্ষিণ চব্বিশ পর্বপুর ছিলাম মানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তর প্লাস দক্ষিণ দিনাজপুর নিয়ে কিন্তু গঠিত এই তাল অঞ্চলটি কিন্তু উর্বর হয়ে থাকে আর দিয়ারা যেটা রয়েছে এটাও কিন্তু উর্বর মৃত্তিকা উর্বর মৃত্তিকা আর যদি বলা হয় ভূমি তো এটাই আসে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অনুর্বর সেটা কিন্তু ভূমি হয়ে যাবে অনুর্বর তবে এই তিনটা মানে ভূমি লক্ষ্য করা যায় একটি জেলার মধ্যে সেটা হচ্ছে মালদা জেলার মধ্যে এই তিনটা ভূমির মিক্সর লক্ষ্য করা যায় মানে তিনটা ভূমির কিছু কিছু অংশ এখানে লাফাগার এখানে কিছু অংশ এখানে কিছু এরকম করে লক্ষ্য করা যায় এবার পরের প্রশ্নে আমরা দেখব বলেছে ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার আমরা আমেরিকা থেকে নিয়েছি তাহলে আমরা বিভিন্ন দেশ থেকে যে বিভিন্ন আমাদের সংবিধানগুলো যে নিয়েছি প্রাবধানগুলো এগুলো আমরা একটু জেনে নেব যেমন এখানে বলেছি আমরা আমেরিকা থেকে কি নিয়েছি আমেরিকা আমেরিকা থেকে আমরা নিয়েছি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আর ফান্ডামেন্টাল ডিউটি যেটা রয়ে থাকে সেটা ইউএসএসআর থেকে বা রাশিয়া যেটাকে আমরা বলি রাশিয়া তো আগে ইউএসএসআর ছিল উনিশশো পর্যন্ত তখন তো এটা পরে ভাগ হয়ে যায় তখন রাশিয়া তো যাই হোক এটা থেকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু নিয়েছি আর ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ড থেকে সংবিধানের সংশোধন সংবিধানের সংশোধন এই ব্যাপারটা আমরা নিয়েছি সাউথ আফ্রিকা সাউথ আফ সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে নিয়েছি এবার কনকারেন্ট কনকারেন্ট লিস্ট রয়েছে যেটা সম্বর্তী সূচি যেটাকে আমরা বলি কনকারেন্ট লিস্ট রয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া সংবিধান থেকে নেওয়া রয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে না হয়েছে তারপরে জয়েন্ট সেশন জয়েন্ট স্টেশনটাও অস্ট্রেলিয়ার সংবিধান থেকেই নেওয়া হয়েছে ঠিক তেমনই প্রিয়াম্বাল প্রিয়াম্বাল এটা কিন্তু না হয়েছে আমেরিকার সংবিধান থেকে কিন্তু যদি বলা হয়ে থাকে প্রিয়াম্বাল বা প্রস্তাবনার যে ভাষাটা রয়েছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে প্রিয়াম্বালের ভাষাটা নেওয়া হয়েছে তাছাড়া আমাদের সংবিধানে যে ফেটারনিটি বা বন্ধুত্বের ব্যাপারটা রয়েছে এই কথাটি আমরা কোন কোথা থেকে নিয়েছি সেটা কিন্তু আমাদের ফ্রান্স রিভলিউশান থেকে নিয়েছি ফ্রান্স রিভলিউশন বা ফ্রান্স যে বিপ্লব সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে তাহলে এই জিনিসগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাছাড়া এমার্জেন্সি যে প্রভিশন এমার্জেন্সি এর প্রভিশনগুলো আমরা নিয়েছি কিন্তু যে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের অ্যাক্ট থেকে নিয়েছি কিন্তু এমার্জেন্সির সময়ে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো রাইটসগুলো মানে লোভ পেয়ে যায় এই প্রাবধানগুলো নিয়েছি আমরা কিন্তু জার্মান থেকে জার্মানি সংবিধান থেকে জার্মানি সংবিধান থেকে কিন্তু যদি বলা হয় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এর যে প্রাবধান যেটা আমাদের ভারতে একবারও লাগু হয়নি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি তো এই প্রাবধানটা আমরা কোথা থেকে নিয়েছি সেটা কিন্তু আমাদের ইউএসএ থেকে না হয়েছে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তাহলে এবার আমরা বলবো চব্বিশ নম্বর প্রশ্নে এখানে বলেছে কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স একুশ থেকে আঠেরো বছরে করা হয় তাহলে এই যে আমাদের তম সংবিধান সংশোধন রয়েছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হচ্ছে রাজীব গান্ধীর সময় হয় রাজীব গান্ধী এর সময়ে হয়েছিল তো সেই সময়ে কি করা হয়েছে ভোট দেওয়ার বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় এর ফলে কি হয় অনেক মানুষ ভোট ভোট দিতে পারে এবং প্রেশারটা অনেক বেশি হয়ে যায় এই জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা আমি এখানে লিখছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা আগে একজন সদস্য ছিল সেটা কিন্তু পরবর্তীকালে বাড়িয়ে তিনজন সদস্য করা হয়ে থাকে ঠিক আছে এবার এই যে তিনজন সদস্য এটাও কখন করা হয় একষট্টিতম সংবিধান সংশোধন রাজীব গান্ধীর সময়ে তো তিনজনের মধ্যে কি থাকে একজন থাকেন আমাদের চিফ ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশন যেটা বর্তমানে রয়েছেন রাজীব কুমার রাজীব কুমার আর বাকি দুজন থাকে আদার্স ইলেকশন কমিশন ইলেকশন কমিশনার ঠিক আছে তবে যদিও তিনজনেরই কিন্তু যে ভ্যালু রয়েছে সেগুলো কিন্তু সেম বা তারা যে সুযোগ সুবিধা পায় সেম তবুও কিন্তু একজন চিফ বাকি দুজন কিন্তু চিফ এমনি ইলেকশনাল ইলেকশন কমিশনার থাকেন এবার এই যে আমাদের বলা হয়েছে সিক্সটি নাইনতম সংবিধান সংশোধন এটা কিন্তু কার সাথে যুক্ত দিল্লি এবং পন্ডিচেরি দিল্লি এবং পন্ডিচেরির সাথে যুক্ত কিন্তু এটা পরীক্ষায় আসে সাথে যুক্ত এবার বাকি যেটা রয়েছে একানব্বইতম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা এখানে কি বলা হয়েছিল যে আমাদের যে মন্ত্রীর ফিফটিন পারসেন্ট যেটা রয়ে সেটা হবে সরকারি মন্ত্রী ঠিক আছে আর বাকিগুলো কিন্তু আদার্স রয়েছে সত্তরতম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা দিল্লি এবং পন্ডিচেরি হচ্ছে দুটো ইউটি তবুও প্রেসিডেন্টে ইলেকশানে নিতে পারবে প্রেসিডেন্ট এর ইলেকশানে ভাগ নিতে পারে সেটাই সত্তরতম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছিল ঠিক আছে আর নিরানব্বইতম সংস কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা কিসের সাথে সম্পর্কযুক্ত ছিল ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট অফ জুডিশিয়াল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি হ্যাঁ এনজিএসি যেটাকে নন কনস্টিটিউশনাল বলা হয়েছিল সুপ্রিম কোর্টের দ্বারা একশোতম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা হচ্ছে আমাদের ভারত এবং যে বাংলাদেশ রয়েছে ভারত আর বাংলাদেশ বাংলাদেশের মধ্যে এটা রয়েছে তিন বিঘা করিডর তিন বিঘা করিডর রিলেটেড কিন্তু বিবাদ যেটা একশোতম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কিন্তু এটা ঠিক করা হয় আর যেটা রয়েছে একশো চারতম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা বলা হয় একশো আঠাশতম বিল যেটা সেটা কবে পাশ করা হয় দুই হাজার চব্বিশ সালে এবং সেখানে কি বলা হয় নারী শক্তি বন্ধন অ্যাক্ট নারী শক্তি বন্ধনা অ্যাক্ট যেখানে মহিলাদের থার্টি থ্রি পারসেন্ট রিজার্ভেশনের কথা বলা হয়েছে এটাই হচ্ছে আমাদের শেষতম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার মানে একশো ছয়তম হবে এখানে একশো ছয়তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা শেষতম একশো আঠাশতম বিল বলতে পারি এটাকে এবং সেটা নারী শক্তি বান্ধনা অ্যাক্ট এবং তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশনের কথা কিন্তু এখানে বলা হয়েছে তার পরে প্রশ্নে বলেছে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় দেখো জ্ঞানপীঠ পুরস্কার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সাহিত্যের জন্য দেওয়া হয় তাহলে কিছু পুরস্কার আমি এখানে লেখাচ্ছি এবং তাদের ফিল্ড আমরা আগে জ্ঞানপীঠটা লিখে নিই জ্ঞানপীঠ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এটা কিসের জন্য দেওয়া হয়ে থাকে এটা সাহিত্যের জন্য দেওয়া হয়ে থাকে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড যেটা উনিশশো সাল থেকে শুরু হয় দেওয়া তো সবার প্রথমে কে পেয়েছি এস ক্রুব বা জি এস ক্রুব যেটা রয়েছে তিনি মালায়ালাম ভাষায় তিনি কেরালার যে ভাষা মালায় আলাম এই ভাষার জন্য সবার প্রথমে কী পেয়েছিলেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবার এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যদি বলে ভারতীয়দের মধ্যে প্রথম কে রয়েছে মানে ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম কে যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী তিনি কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন পরবর্তীতে মানে ভারত মহিলাদের মধ্যে প্রথম তাহলে এটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত সাহিত্যের সঙ্গে সম্পর্কযুক্ত তাছাড়া আমাদের যদি বলা হয় যে তানসেন তানসেন অ্যাওয়ার্ড এটা কোথায় দেওয়া হয়ে থাকে এটা হচ্ছে মধ্যপ্রদেশ থেকে দেওয়া হয় তানসান তো মিউজিকের সঙ্গে যুক্ত কিন্তু তানসান অ্যাওয়ার্ড আবার সাহিত্যের জন্য দেওয়া হয়ে থাকে সাহিত্যের জন্য দেওয়া হয় বিহারি অ্যাওয়ার্ড বিহারি অ্যাওয়ার্ড এটা কীসের সঙ্গে যুক্ত এটাও সাহিত্যের জন্য দেওয়া হয় তবে কোন ভাষায় দেওয়া হয় এটা কিন্তু হিন্দি ভাষা এবং রাজস্থানি ভাষায় দেওয়া হয় এটা কিন্তু বিহারি ভাষায় দেওয়া হয় না তাই এটা গুরুত্বপূর্ণ হয়ে যায় বলে কলিঙ্গ অ্যাওয়ার্ড কলিঙ্গ অ্যাওয়ার্ড এটা কিসের সাথে যুক্ত এটা কিন্তু আমাদের মানে সায়েন্সের সাথে যুক্ত বা বিজ্ঞানের সাথে যুক্ত বিজ্ঞানের সাথে যুক্ত এই অ্যাওয়ার্ডটা কলিঙ্গ অ্যাওয়ার্ড ঠিক আছে তারপরে একটা রয়েছে সাহিত্য নাটক সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এটাও কিসের জন্য দেওয়া হয় সাহিত্যের জন্য দেওয়া হয়ে থাকে এবং এক্ষেত্রে চব্বিশটি ভাষায় দেওয়া হয়ে থাকে এটাই গুরুত্বপূর্ণ কারণ বাইশটি ল্যাঙ্গুয়েজ তো আমাদের কনস্টিটিউশনের যেটা রয়েছে সেটা কনস্টিটিউশনের বাইশটি ল্যাঙ্গুয়েজ তাছাড়া ইংরেজি ভাষায় এবং রাজস্থানী ভাষায় কিন্তু রাজস্থানী ভাষার মধ্যেও এই জ্ঞানপীঠ সে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এটা শুরু কবে হয় উনিশশো সালে কিন্তু এটা দেওয়া শুরু হয় তারপরে রয়েছে রামানুজান রামানুজম অ্যাওয়ার্ড এটা কবে হয় দুই সালে রামানুজম অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয় ঠিক আছে তাছাড়া আরও রয়েছে যেমন কবির কবির অ্যাওয়ার্ড এটা কিন্তু আমাদের কিছু সোশ্যাল রিফর্মারের সাথে জুতো সোশ্যাল রিফর্মার এর সাথে কিন্তু যুক্ত হচ্ছে কবির অ্যাওয়ার্ড তাছাড়া আমরা তো যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ মানে যে বেশি কমন সেগুলো তো আমরা জানি যেমন হচ্ছে আমাদের পিৎ রয়েছে পুলিজার রয়েছে এগুলো আগের ভিডিওতেও আমরা কমপ্লিট করেছি তাছাড়া যদি বলে ভারতের যে সিনেমা রয়েছে সিনেমার মধ্যে সবথেকে বড়ো অ্যাওয়ার্ড কি ভারতীয়দের ভারতের মধ্যে সেটা কিন্তু দাদা সাহেব ফাল্কে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা কবে শুরু হয় নাইনটিন সিক্সটি নাইনের মধ্যে আর যে সঙ্গীতের মধ্যে সবথেকে বড় অ্যাওয়ার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড এটা কোথা থেকে দেওয়া হয় ইউএসএ থেকে কিন্তু দেওয়া হয়ে থাকে পরের প্রশ্নে বলা হয়েছে চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন চিত্রাঙ্গদা বইটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অন্যতম বই চিত্রাঙ্গদা তাছাড়া তিনি অনেক বই লিখেছেন ঘরে বাইরে চোখের বালি এই সকল কিন্তু তার অন্যতম লেখা আর ভারত মাতার চিত্রটি কে এঁকেছিলেন সেটা আমাদের জানতে হবে ভারত মাতার যে চিত্রটি রয়েছে এটা কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন ঠিক আছে তাহলে আজকে এতটুকুই পর্যন্ত নেক্সট ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও